বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজকে আমি এমন পাঁচজন হিরোকে নিয়ে কথা বলবো যাদের আমরা সময়ের আগে হারিয়েছি, এবং অকালে এই নায়কগুলোকে হারিয়ে আমাদের ইন্ডাস্ট্রি একটা ভগ্নদশা জায়গায় দাঁড়ায়, এবং ইন্ডাস্ট্রিতে তাদের অবদান আরও থাকতে পারতো, তারা ইন্ডাস্ট্রিতে আরও কিছু দিতে পারতো, এবং কীভাবে কারা সময়ের আগে আমাদের ছেড়ে চলে গেলেন আজকের এপিসোডটি সম্পূর্ণ তাদের নিয়ে। আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন এবং আপনি যদি আমাদের বাংলা সিনেমার প্রতি আপনার ন্যূনতম দায়বদ্ধতা আপনি আপনার হৃদয়ে ধারণ করে থাকেন, তাহলে এই হিরোদের প্রতি সম্মান, তাদের প্রতি ভালোবাসা এবং তাদের চর্চা আমাদের বিশেষভাবে দরকার আমাদের শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, এবং আমাদের শিল্পের পুরনো ঐতিহ্য আমাদের নেক্সট জেনারেশনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা তো অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আজকের ভিডিওটা আমি যে হিরোদের নিয়ে কথা বলবো, টপ ফাইভ বা এই নায়কগুলো যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অকালে তাদেরকে না হারাতাম তাহলে কিন্তু আমাদের গৌরবমণ্ডিত ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, ডেফিনেটলি ক্ষতি তো হয়েছে। তো এই পাঁচজন নায়ক কীভাবে তারা অকালে আমাদের ছেড়ে চলে গেলেন এবং তাদের কন্ট্রিবিউশন, আমি যেহেতু অনেক হিরোকে নিয়ে কথা বলবো আমি সংক্ষেপে ব্যাপারটা আমি আপনাদের সামনে এক্সপোজ করব। যাক, প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি বেঙ্গলি ফিল্মে অ্যাকশনের আবিষ্কারক, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি জসিম। একজন জসিম মানে একটা অন্যরকম ব্যাপার ছিল, তার মারদাঙ্গা ফাইট সিকোয়েন্স দেখার জন্য রীতিমতো অডিয়েন্স একটা টাইমে প্রেক্ষাগৃহে হাউসফুল হয়ে যেত। ভিলেন হিসেবেও তিনি যেরকম নৈপুণ্য দেখিয়েছিলেন, অ্যাজ এ হিরো হিসেবে তিনি যখন মিডিয়াতে ইন করলেন তখনও তিনি সেই একই ধারায় তার নৈপুণ্য, অডিয়েন্স যেন তার দ্বিগুণ হয়ে গেল। জসিম বেসিক্যালি রংবাজ সিনেমার মধ্য দিয়ে ভিলেন হিসেবে তার এন্ট্রি হয়। এরপরে দিলওয়ার জাহান, ঝন্টু সহ দেশের অনেক বড় বড় নির্মাতারা তাকে সবুজ সাথী সহ অন্যান্য সিনেমাতে ব্রেক দিয়ে তাকে নায়ক হিসেবে পরিণত করলেন। হিরো হিসেবে তিনি যখন অপরিহার্য অংশ, নায়ক হিসেবেও তিনি অপরিহার্য অংশ, এবং ভিলেন হিসেবেও তিনি অপরিহার্য অংশ ছিলেন। এবং এইভাবে একই ধারায় কাজ করতে করতে একটা টাইমে অ্যাকশন সিনেমাতে, সোশ্যাল অ্যাকশন সিনেমাতে তিনি হয়ে গেলেন তার একটা আলাদা জায়গা, তিনি ক্রিয়েট করে ফেললেন। এদেশে আরও অনেক অ্যাকশন হিরো আসলো কিন্তু প্রপার যে অ্যাকশন ব্যাপারটা এই জায়গায় তিনি ছিলেন আনপ্যারালাল। যে সোশ্যাল অ্যাকশন, রুবেল তখন কুংফু অ্যাকশন করছে, সোহেল রানা অন্য ধারার ফিল্ম করছে, বা এইটটিতে সেই দিক থেকে যখন আমরা দেখলাম সোহেল রানা বা ওয়াসিম উজ্জ্বল এদেশের অ্যাকশন হিরো যারা সিনিয়র ছিল তারা, যখন আমরা দেখলাম যে তারা কোনো কারণে হিরো হিসেবে তারা ফল ডাউন করলো তাদের ক্যারিয়ার, তারা ক্যারেক্টার বেস শো করলো বা অনেকে স্বেচ্ছায় ছেড়ে দিল। আমি একটা পত্রিকাতে দেখেছি সোহেল রানা নাকি স্বেচ্ছায় তিনি দূরে সরে যায়, তখন অ্যাকশন সিনেমা কিন্তু যিনি সবথেকে বেশি টেনেছিল তিনি জসিম। এবং আপনি জানলে অবাক হবেন যে নাইনটিজের শেষ দিক অবধি তিনি তার জনপ্রিয়তা স্ট্যান্ডার্ড যেভাবে ধরে রেখেছিলেন তার জায়গায় সেটা আনপ্যারালাল ছিল। বাট আমরা দেখলাম যে 1998 মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন আমাদের প্রিয় নায়ক জসিম, ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের ধাক্কা খেয়ে গেল। এবার আমরা সেকেন্ড যে হিরোকে নিয়ে কথা বলবো তিনি বাঙালির একটা ইমোশন, এবং তিনি এতটা সুদর্শন, ম্যাগি আতার গেঞ্জিতে কোনো হিরোকে প্রথমে এতটা সুদর্শন লাগে আমরা জাফর ইকবালকে দেখে বুঝেছিলাম। আমরা কথা বলছি জাফর ইকবালকে নিয়ে। দেশ স্বাধীনের আগেই তিনি কাজ করা শুরু করেন, এবং মেইনলি তিনি 1975 75 তিনি মাস্তান সিনেমার মধ্য দিয়ে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে, এবং এদেশের প্রথম সারির উঁচু নায়কদের ভিতর একটা টাইমে তিনি তার জায়গা পাকাপোক্ত করে। এবং যখন বিটিভি শুরু হয় তখন সঙ্গীত শিল্পী হিসেবেও কিন্তু তিনি নাম লেখান। একাধারে তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, তিনি একজন প্রখ্যাত নায়ক ছিলেন, এবং সর্বোপরি তার একটা পরিচয় ছিল তিনি দেশের রত্ন ছিলেন, দেশ স্বাধীনতার সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এবং তার প্রেম ঘটিত অনেক ব্যাপার আছে মিডিয়াতে, তার অনেক রকম কাজ আছে, তার ভালো ভালো কাজ আছে, এবং একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম তিনি আমাদের উপহার দিয়েছেন, ফকির মজনু শাহা, অবুজ হৃদয়, আদেশ, ভাই বন্ধুর মতো অসংখ্য সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। এবং জানা যায় যে তিনি চাকাকে প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গেয়েছিলেন, সুখে তো কেউ আমার নন্দিনী হয়ে কারো ঘরণী। যাই হোক, লাইফের শেষ দিকে তিনি খুব ডিপ্রেসড ছিলেন, এবং 1992 জানা যায় যে তিনি অনেক নেশা করতেন, ওগুলো আমাদের বিভিন্ন রকম মিডিয়াতে লেখা এসেছে, আমরা সেই মারফতে পেয়েছি। তো যার কারণে তার লিভার, কিডনি নষ্ট হয়ে যাবে এবং একটা টাইমে ক্যান্সারে আক্রান্ত হয়ে 1992 মাত্র 41 বছর বয়সে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান, যেখানে জসিম 48 আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এবার আমরা তিন নম্বর যে হিরোকে নিয়ে কথা বলবো, তিনি আসলে হিরো হিসেবে স্টারডম ওই লেভেলে ক্রিয়েট করতে না পারলেও কিন্তু তার অনেক সিনেমাতে পারফরমেন্স আনডাউটলি টপনার ছিল। আমি কথা বলছি
আভিজাত্যের প্রতীক যে হিরো ছিলেন আমাদের সোহেল চৌধুরী, তিনি ব্যক্তিগত জীবনে দিতিকে বিয়ে করেছিলেন। 1984 নতুন মুখের সন্ধানে যারা নাম লিখিয়েছিলেন তাদের ভিতর তিনি অন্যতম ছিলেন, এবং তিনি প্রথম যে সিনেমার মধ্য দিয়ে তিনি লাইম লাইটে এসে, সিনেমার নাম ছিল পদ্মাবত, তিনি সেকেন্ড লিড ছিলেন। এরপরে ভাই বন্ধু বা আমরা প্রেমের প্রতিদান, আমরা অনেকগুলো ফিল্মে তাকে কিন্তু কাজ করতে দেখেছি, এবং তার ক্যারিয়ারটা কিন্তু বেশ এগোচ্ছিল। আপনি সেকেন্ড লিড বলেন বা ফার্স্ট লিড বলেন, যেভাবে হোক না কেন তিনি কিন্তু আগাচ্ছিলেন। ম্যাক্সিমাম সিনেমাতে তার দুই ডাবল হিরো ছিল, এমনকি তার উল্লেখযোগ্য ফিল্ম, উল্লেখযোগ্য পারফরমেন্স সিনেমা যদি ধরা হয় তাহলে কিন্তু সবসময় যে ফিল্মটা থাকবে এটা একটা সিনেমা, সে 1995 সিনেমার নাম প্রিয় শত্রু। এবং এই সিনেমাতে তার কোয়ার্টিস্ট ছিলেন ওপার বাংলার প্রসেনজিৎ এবং দিতি ছিলেন, এবং এই সিনেমাতে বলা হয়ে থাকে যে তার টপনাস পারফরমেন্সের কাছে প্রসেনজিতের অভিনয় ফিকে হয়ে যায়, দুর্ধর্ষ রকমের পারফর্ম করেছিলেন তিনি। যাই হোক, এরপরে আমরা দেখলাম 1998 সালে বনানীর একটা হোটেলে, একটা রেস্টুরেন্টে জানা যায় যে বনানীতে সেখানে আততায়ীর হামলায় তিনি মারা যান, এবং অকালে তাকে হারিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটা গ্যাপ তো তৈরি হয়ে গিয়েছে। দেখেন এই গ্যাপগুলো কিন্তু আসলে আমরা আর ওইভাবে পুষিয়ে উঠতে পারিনি, কারণ যে চলে যায় তার জায়গাটা ফাঁকা থেকে যায়, আরও নতুন আসে, কিন্তু তার জায়গাটাকে অ্যাকচুয়ালি সে কি আসে না। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনি বেঙ্গলির ইমোশন, মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে তিনি যে ব্যাপারটা দেখিয়ে দিয়ে গেলেন, অডিয়েন্স রীতিমতো বুঝলো যে না, হিরো তো একেই বলে। এত কম সময়ে এত স্টারডম, এত জনপ্রিয়তা এদেশে খুব কম হিরোই পেয়েছে। আমি কথা বলছি হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি অমরনাথ সালমান শাহ। একজন সালমান শাহ, কোটি ভক্তের আবেগ, কোটি ভক্তের ইমোশন। সালমান শাহকে নিয়ে যত বেশি বলা হবে তত কম হয়ে যাবে। 1993 কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে সোনু রহমান সোহানের ব্লকবাস্টার ফিল্মের মধ্য দিয়ে বেঙ্গলি ফিল্মে তার এন্ট্রি হলো। এরপরে সফলতার জার্নি, মৌসুমীর সঙ্গে দ্রুত জুটিটা ভেঙে গিয়ে আমরা দেখলাম সালমান শাহ জুটি ইন্ডাস্ট্রির একটা অপরিহার্য অংশ হয়ে গেল। তারা একের পর এক উপহার দিতে থাকলো সব সুপার ডুপার হিট ফিল্ম, তুমি আমার, বিক্ষোভ, বিচার হবে, স্বপ্নের ঠিকানার মতো ব্লকবাস্টার ফিল্ম। 1996 যেন সালমান পিরিয়ড, আমরা দেখলাম সত্যের মৃত্যু নয়, আমরা দেখলাম তোমাকে চাই, আমরা দেখলাম একের পর এক ওই ইয়ারে স্বপ্নের পৃথিবী, মানে সালমানের ওয়ান ম্যান আর্মি বক্স অফিসে যেন বিশাল একটা ব্যাপার। যাই হোক, এত জনপ্রিয়তা, রোমান্টিক সিনেমাতে এত অবদান নিয়ে একজন মানুষ 1996 আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, এবং যেটা আজও পর্যন্ত বিতর্কিত, আমাদের অনেক হিরোর অকালে চলে যাওয়া নিয়ে আমরা একটা প্রপার একটা আমরা অথেন্টিসিটি আমরা একটা অথেন্টিক একটা ব্যাপার পেয়েছি, বাট সালমানের চলে যাওয়া আসলেই বিতর্কিত, এই বিতর্কের শেষ হবে না। কেউ বলে সুইসাইড, কেউ বলে তাকে মেরে দেওয়া হয়েছে, এরকম অনেক রকম ব্যাপার পত্রিকাতে ঘুরে ফিরে আসে। তো ফাইনালি রায়ে, বছর দেড় দুয়েক আগে একটা রায় বেরোয়, সেখানে স্পষ্ট আসে যে সালমান নাকি সুইসাইড করে, তো তার ভক্তরা ব্যাপারটা মেনে নিতে পারে না। যাই হোক, সালমান বেঙ্গলি ফিল্মের একটা অপরিহার্য অংশ ছিল, তিনি যেভাবেই থাকুক, যেখানেই থাকুক, ভালো থাকুক, এবং তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, বাস্তবে চলে গেছেন, বাট আমাদের মনে তিনি সবসময় বেঁচে থাকবেন। তিনি কীভাবে গেল ওটা আমাদের কাছে মেইন ফ্যাক্টের থেকেও তিনি আমাদের হৃদয় সবসময় বেঁচে থাকবে, সেটাই আমাদের আসল ফ্যাক্ট। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনিও বাঙালির একটা ইমোশনের নাম, অ্যাকশন সিনেমাকে লাস্ট বেঙ্গলি ফিল্মে যিনি ধরেছিলেন নিজের হাতে ইন্ডাস্ট্রি, এবং সিনেমার জন্য যার মন প্রাণ ধ্যান গান ছিল তিনি মান্না। মান্নার উত্থানটা হয় আসলে অনেক কষ্টের। 1984 নতুন মুখের সন্ধানে সোহেল চৌধুরীও যে ব্যাজার ছিলেন, মান্নাও সেখানে ছিলেন, তো অনেক স্ট্রাগলিং করতে করতে, অনেক পরিশ্রম করতে করতে 1991 কাশেম মোল্লার প্রেম দিয়ে তিনি ব্রেক পেলেন একক নায়ক হিসেবে। এরপরে সফলতার জার্নি, কাজিয়াতের দাঙ্গা ত্রাস তাকে আলাদা জায়গা দিল, 90 যে এগিয়ে আসলো নাদিম মাহমুদ, মুনতাজুর রহমান, আকবর, আলমগীর প্রোডাকশনের মতো বড় বড় ব্যানার মান্নার পিছনে তারা টাকা লগ্নি করলো, এবং মান্না সফলতার জার্নিতে রীতিমতো এগিয়ে গেল। এরপরে ইন্ডাস্ট্রি 1997-98 থেকে চলে যাবার শেষ 10 বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি, আম্মাজানের মতো কাল্ট ক্লাসিক ফিল্ম যেটা বেঙ্গলি অডিয়েন্স কখনো ভুলবে না, কখনো স্বামী স্ত্রীর যুদ্ধ, কখনো বা দুই বধূ অ্যাকশনের মতো সোশ্যাল ফিল্মই আমরা দেখেছি, বা কখনো আমরা এই মানুষটিকে দেখেছি কাবুলিওয়ালা সাজঘরের মতো ক্লাসিক ফিল্ম করতে, কখনো উত্তরার ক্ষেপের মতো ফিল্মও তিনি করেছেন। এবং চলে যাবার শেষ 10 বছর তিনি যেভাবে ইন্ডাস্ট্রি ধরেছেন, এবং এত জনপ্রিয় হিরো হিসেবে 44 এজে এদেশে এত জনপ্রিয় নায়ক দেখা যায়নি আগে পরে কখনো নায়ক হিসেবে, সেই দিক দিয়ে মানুষ হয়তো বলে যে তিনি চলে যাওয়ার কারণে তিনি প্রপার একটা হাইলাইট পেয়ে যায়, তো ওটা ব্যাপার না, তার স্টারডাম ছিল, তার জনপ্রিয়তা ছিল, এবং
তিনি চলে যাওয়ার পরে তার জোড়াতালি দেওয়া যে সিনেমাগুলো রিলিজ পায়, শাকিব খানের সিনেমার প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু একমাত্র ওই তিন চারটা ফিল্মই। তার স্টারডম, তার জনপ্রিয়তা, এটা নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই। রুবেল একটা ইন্টারভিউতে বলেছে যে তার জানা যায় ওটা আমি এত পরিমাণ লোক হয় যেটা বেঙ্গলি ফিল্মের ইতিহাসে কখনো এত পরিমাণ লোক দেখা যায়নি অন্য পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির কোনো হিরোর ক্ষেত্রে, যেটা মান্নার ক্ষেত্রে ঘটেছে। তো মান্না মান্না যেখানেই থাকুক, মান্না ভালো থাকুক, মাত্র 44 বছর বয়সে যিনি আমাদের সকলকে ছেলে পরপারে পাড়ি জমিয়েছিলেন, তিনি তার হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়। জানা যায় যে তার শুটিং কাজ এগুলো তার মাথা সবসময় থাকতো, যার কারণে তিনি শরীরের প্রতি কখনো খেয়ালই ছিল না তার। তার ধ্যান জ্ঞান সিনেমা ছিল, সিনেমাকে এতটা ভালোবাসতেন যে নিজেকে ভালোবাসার সময় তার ছিল না। যাই হোক, এই পাঁচজন অপরিহার্য অংশ বেঙ্গলি ফিল্মের এই পাঁচজন হিরোকে নিয়ে আমার আয়োজন ছিল। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।